আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম খুরিয়ে খুরিয়ে চলছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ 4000 অভিযোগের বিপরীতে তদন্ত কর্মকর্তা মাত্র 10 জন দুটি ট্রাইব্যুনালের মধ্যে নিষ্ক্রিয় একটি দীর্ঘ সূত্রিতার সংখ্যা প্রবাসী কর্মীদের করোনার নমুনা পরীক্ষার ফি 1500 নির্ধারণ অনৈতিক মন্তব্য প্রবাসী কল্যাণ মন্ত্রীর 200 টাকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পালা বদলের হাওয়া বিএনপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের মূল নেতৃত্বে নীতি নির্ধারকদের দ্বিতীয় প্রজন্ম এবং আজ পবিত্র আশুরা করোনার কারণে বের হচ্ছে না তাজিয়া মিছিল শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খুরিয়ে খুরিয়ে চলছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ 4000 জনের মধ্যে 4000 জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকলেও তদন্তকারী কর্মকর্তা আছে মাত্র 10 জন শুধু তাই নয় দুটি ট্রাইব্যুনালের মধ্যে একটি নিষ্ক্রিয় রয়েছে 5 বছর ধরে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে 33টি মামলা এছাড়া আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আরও 30টি এই অবস্থায় বাকি যুদ্ধাপরাধীদের বিচার কতদিনে শেষ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে হুমায়ুন চিস্তির রিপোর্ট স্বাধীনতার 4 দশক পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন দেশের মানুষ বাদ যায়নি গাড়িতে জাতীয় পতাকা ঝোলানো দাপুটে যুদ্ধাপরাধীরাও 2010 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর বাড়ানো হয় আরও একটি ট্রাইব্যুনাল সরকারের আন্তরিকতায় দ্রুততার সাথে এগিয়ে যায় এসব প্রক্রিয়া এরই মধ্যে ফাঁসি কার্যকর হয়েছে নিজামী মুজাহিদ কাদের মোল্লা সহ 6 শীর্ষ যুদ্ধ অপরাধীর এরপরেই গতি হারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2015 সালে একটি ট্রাইব্যুনাল নিষ্ক্রিয় করা হয় তদন্তেও পরিলক্ষিত হয় ধীরগতি ফলে জমে গেছে 4000 জনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ 32 জন তদন্ত কর্মকর্তা থাকার কথা থাকলেও আছে মাত্র 10 জন অনেক বিচারপ্রার্থী ও সাক্ষী এরই মধ্যে মারা গেছেন 32 জনের যদি সম্পূর্ণ থাকে তাহলে এই বিশাল কাজ শেষ করা কঠিন হবে তো সেখানে তার 3 ভাগের 1 ভাগ লোক দিয়ে তো আশাই করা যায় না আমরা যখন সাক্ষীদের কাছে যাই আমরা যখন ভিকটিমদের কাছে যাই এবং মামলা তদন্ত করি তখন তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা কি বিচারটা শেষ দেখে যেতে পারবো শুধু তাই নয় যুদ্ধ অপরাধের বিচার কাজেও তৈরি হয়েছে দীর্ঘসূত্রিতা করোনার কারণে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম এক বিচারপতি অসুস্থ থাকায় বসছে না পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল টিম থেকে বাদ দেওয়া হয়েছে 3 প্রসিকিউটরকে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম অভিযোগ গঠনের কার্যক্রম এইটি 3 জন না হলে সম্ভব না 2 জন মেম্বার মিলে যে ট্রাইব্যুনাল সেগুলোতে আইনগত এখতিয়ারে যা পড়ে সেগুলো কিন্তু তারা নিষ্পত্তি করতেছে একাধিক ট্রাইব্যুনাল গঠিত না হলে পারে এই যে আমরা এত বাল্ক মামলার কথা বলতেছি সে নিষ্পত্তি করা সম্ভব না নির্মূল কমিটি শুরু থেকেই বলছে এখনও আমরা বলছি দ্রুত এই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে কেন আমাদের এত সীমিত রসদ নিয়ে এটা করতে হবে আমাদের অভাবটা কোথায় এই বিচারের ক্ষেত্রে একমাত্র সদিচ্ছা ছাড়া বা কোনো পাকিস্তানেরকে খুশি করার মতো কোনো মানসিকতা ছাড়া আমি অন্য কোনো কারণ দেখি না ট্রাইব্যুনালের রায়ের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি ও রিভিউ নিষ্পত্তির মাধ্যমে যুদ্ধ অপরাধ মামলার বিচার কাজ শেষ হয় এ পর্যন্ত যুদ্ধ অপরাধের 9টি মামলা শেষ হয়েছে আপিল বিভাগে শীর্ষ যুদ্ধ অপরাধী এটিএম আজহার মাওলানা আব্দুল সোহান সহ 30টি মামলা রয়েছে নিষ্পত্তির অপেক্ষায় সুপ্রিম কোর্টে যদি মামলার জট থাকে ট্রাইব্যুনালের রায় হওয়ার পর সুপ্রিম কোর্টের 3 জন বিচারক এসে এখানে 10-12 দিন শুনানি করে আপিলের রায়টা দিয়ে যাবেন অন্তত কম্বোডিয়াতে সেভাবেই করা হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার শুরুর মাধ্যমে যেমন সারা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে তেমনি সব যুদ্ধ অপরাধীর বিচার শেষ করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটি প্রত্যাশা সবার হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাস উপসর্গে দেশে বিভিন্ন জেলায় গত 24 ঘন্টায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশালে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে তবে এখন পর্যন্ত বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে মাত্র 9 জন চট্টগ্রামে একদিনে আরও 1 জন মারা গেছে শনাক্ত হয়েছে 26 জন যশোরে 70 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে জেলায় নতুন আক্রান্ত 35 জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নাটোর সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ওয়াজেদ আলী নতুন করে জেলায় আক্রান্ত 28 জন এছাড়া জামালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব কোরবান আলীসহ নতুন করে আরও 10 জন করোনায় আক্রান্ত হয়েছেন
প্রবাসী কর্মীদের করোনা নমুনা পরীক্ষার ফি 1,500 টাকা করাকে অনৈতিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তাদের ফি 200 টাকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এরই মধ্যে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায় ও জেলা পর্যায়ে টেস্টের সুবিধা না থাকার কারণে অভিবাসন ব্যয় বাড়বে বলে মনে করছেন শ্রম অভিবাসন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। করোনা মহামারীর মধ্যেও অভিবাসীরা দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড গড়েছেন। দুর্যোগকালীন সময়ে বিভিন্ন দেশ থেকে কর্মী ছাঁটাই এবং বিদেশে কর্মী পাঠানো নিয়ে জট তৈরি হওয়ায় এ সেক্টর ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেক কর্মী করোনা মহামারীর মধ্যে দেশে আটকা পড়েছেন। এর মধ্যে যারা বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বাড়তি ফি আদায় বন্ধে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি নীতিগতভাবে এটা কিন্তু রং, বাংলাদেশের নাগরিক হিসাবে সবারই কিন্তু একই রেট থাকা উচিত। তো আমি এটা এই ইস্যুটা আই উইল কন্টিনিউ, দেখা যাক, চেষ্টা আমার অব্যাহত থাকবে। বাড়তি ফি দিয়েও জেলা শহরে করোনা টেস্টের সুযোগ না থাকায় রাজধানীতে এসে নমুনা পরীক্ষা করাতে হচ্ছে বিদেশ গমনোচ্ছুক ব্যক্তিদের। অভিবাসন ব্যয় বাড়ায় ক্ষুব্ধ বিদেশ যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীরা। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে করোনা টেস্টের ফি কমানোর পাশাপাশি সংকট উত্তরণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে সরকারকে। সরকারের উচিত যে করোনা ফিটা যেটি অন্যদের জন্য 100 টাকা করা হচ্ছে, 100 টাকা করা হচ্ছে, এবং যদি সম্ভব হয় এটাকে বিনা পয়সাও করা যেতে পারে। করোনা পরবর্তী সময়ে নতুন চাহিদা তৈরি হবে, সেই নতুন চাহিদার ক্ষেত্রে আমাদেরকে কেয়ার গিভার দেওয়া লাগতে পারে, আমাদেরকে হেলথ ওয়ার্কার দেওয়া লাগতে পারে, তার জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং এই প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের সরকারি এবং বেসরকারি উত্তরকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গুরুত্ব দিতে হবে। বেসরকারি যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদেরকে সক্ষম করে গড়ে তুলতে হবে। তাদেরকে সক্ষম করে গড়ে তোলবার জন্য যারা বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদেরকে প্রণোদনা দেওয়া যেতে পারে, তাদেরকে ব্যাংক লোন দেওয়া যেতে পারে। অভিবাসীদের করোনা পরীক্ষার ফি কমানোর পাশাপাশি বিমান ভাড়া সহ অন্যান্য খরচ কমাতে সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপিতে এখন চলছে পালা বদলের হাওয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ধীরে ধীরে দলের মূল নেতৃত্বে স্থান করে নিচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের দ্বিতীয় প্রজন্ম। অনেকে একে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হিসেবে দেখলেও বিএনপি নেতা বলছেন নিজেদের যোগ্যতা দিয়েই তৃণমূলের আস্থা অর্জন করে নিচ্ছেন পরবর্তী প্রজন্ম। মনিল আহসানের বিশেষ রিপোর্টে। সময়ের পালা বদলে প্রবীণদের জায়গা ছেড়ে দিতে হয়। বিএনপিতে এখন চলছে সেই পালা বদলের সময়। কেন্দ্র থেকে তৃণমূল সংগঠনের বিভিন্ন পর্যায়ে স্থান করে নিচ্ছেন তরুণ নেতৃত্ব। সবশেষ ঢাকা সিটি নির্বাচনে দুই তরুণ তাবিদ আওয়াল ও ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়ে চমক দেয় বিএনপি। সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টুর ছেলের সম্ভাবনা নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন। এছাড়াও আলোচিত নামের মধ্যে আরও আছেন বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, তরিকুল ইসলামের ছেলে বর্তমান সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ডক্টর খন্দকার মোশারফ হোসেনের ছেলে ডক্টর খন্দকার মারুফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ ও নিতাই রায়চৌধুরীর মেয়ে নিপুণ রায়চৌধুরী, হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, মীর নাসিরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল। বাবা মা দুজনই আমাকে ওনারা যেভাবে সেবা শুশ্রূষা করেছেন বা ওনারা যেভাবে মানুষকে সাহায্য করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করতে যান না কেন, সেখানে আপনার সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, এবং এগুলো সামনে নিয়ে আপনাকে সামনের দিকে পথ চলতে হবে। দেশপ্রেম আমাদের মূল মন্ত্র। আমরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করি। ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি এবং আদর্শ অনুযায়ী কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি আমার বাবার পরিচয়ে পরিচিত হতে চাই না। আমি আমার যোগ্যতা, আমার কাজ দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাই। পরিবারের প্রভাবকে কাজে লাগিয়ে নেতৃত্বে আসা নিয়ে সমালোচনা থাকলেও তরুণ নেতারা বলছেন মেধা ও যোগ্যতা দিয়েই তৃণমূলে অবস্থান তৈরি করতে পেরেছেন তারা। পারিবারিক একটা সূত্র ধরে যে তারপরে তার ছেলে হবে এবং তারপরে তার ছেলে হবে, এটি আমি মোটেও বিশ্বাস করি না। আগামী দিনে আমার কর্মের মাধ্যমে আমি আমার যোগ্যতা প্রমাণ করব। আমাদের দলে অব্যাহতভাবে সংস্কার হতে থাকবে, নবীন প্রবীণের সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পরিবারের মধ্যে থেকে কেউ যদি যোগ্যতা থাকে আসবে, পরিবারের বাইরে যাদের যোগ্যতা আছে তারাও আসবে,
এটা সকলের জন্য উন্মুক্ত উন্মুক্ত থাকতে হবে। এছাড়াও দেশের অনেক স্থানেই সাবেক এমপি সহ জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যরাও এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আইনগত দিক খতিয়ে দেখতে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেগম জিয়ার আইনজীবীরা আশা করছেন মানবিক দিক বিবেচনা করে সরকার তাকে স্থায়ী মুক্তি দেবে। আমাদের এখানে করতে পারে না, এটা হলো কোর্টের ব্যাপার, কোর্টে আমাদের এখানে একটা আবেদন করেছেন, সেই আবেদনটাই আমাদের পরবর্তী ইস্যুর জন্য কার্যক্রমের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আগামী 1 সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া চালু সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর সরকারি বাসভবন থেকে ঢাকা সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। যাত্রী, চালক এবং সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। নিয়াজ জামান সজীবি রিপোর্ট। গত 1 জুন থেকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে বাসের ভাড়া 60% বাড়িয়ে 2 সিটে একজন যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত কিছুদিন ধরে বাস মালিকদের বিরুদ্ধে আসন পূর্ণ করেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে, তাই 3 মাস পরে আবার আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অভিজ্ঞতা অতীতের খুব সুখকর নয়, ভাড়া অতিরিক্ত করার পরেও অনেক বিরূপ সমালোচনার মুখোমুখি আমাদের হতে হয়েছে। এই অতিরিক্ত ভাড়ারও অতিরিক্ত আদায় করা হয়েছে, অনেকেই আদায় করেছেন। করোনা মহামারীতে বেশ কয়েকটি শর্ত মানতে হবে যাত্রী ও বাস চালক, সুপারভাইজার, হেল্পার ও টিকিট বিক্রেতাদের। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী তোলা যাবে না। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না, অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর করতে হবে কঠোরভাবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না, স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে। ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতেও বিআরটিএ কে নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সরকার বিরোধী শক্তি দেশে সবসময় ষড়যন্ত্র করছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি এদেশে গুম খুনের রাজনীতি শুরু করেছিল অভিযোগ করে তিনি বলেন, তাদের মুখে গণতান্ত্রিক সরকারের সমালোচনা মানায় না। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আমাদের বিরোধী রাজনৈতিক শক্তি, দেশ বিরোধী শক্তি এবং অগ্রগতি বিরোধী শক্তি ব্যর্থ হয়েছে। সেই কারণে এখন তারা নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই করোনা ভাইরাসের মধ্যে দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে তারা নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সেটারই প্রতিফলন দেখি বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়, কোনো ছোট ঘটনাকে বড় করার চেষ্টা করা হয়। এগুলো সবগুলো ষড়যন্ত্রের অংশ। মহানগরীতে কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রোববার ভোরে নগরীর বিভিন্ন স্থান পরিদর্শন করে তিনি একথা বলেন। এ সময় বিভিন্ন অব্যবস্থাপনা মেয়রের চোখে পড়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানে বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা মশক নিধন, সড়ক মেরামত, চলমান উন্নয়ন কাজ, অবৈধ ফুটপাত দখল, অবৈধ বিজ্ঞাপনী সাইনবোর্ড ও বিলবোর্ড সরজমিনে পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম।
এরকম হাসপাতাল না, যে যার মতন কিন্তু সবাই কিন্তু কোনো শহরকে ভালোবেসে শহরকে রেসপেক্ট করা কিন্তু কিচ্ছু নাই। এই জন্যই আমরা বলছি যে যেখানে কিন্তু মামলা হয়েছে এরকম আমি যেখানে যেখানে পাবো সেখানে কিন্তু আমি মামলাগুলো করব। এবং এটার মানে হচ্ছে যার যার দায়িত্বে শেষে শহরকে কিন্তু গুছাতেই হবে। এটি হলো আজকে সকালবার মেসেজ। আমি পুরো ডিপার্টমেন্টকে নিয়ে বের হয়েছি এবং আমরা কিন্তু এরকম অভিযান কিন্তু চালাতে থাকবো আমরা। আজ মহরমের 10 তারিখ, পবিত্র আশুরা, ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে 61 হিজরির এই দিনে কারবালার প্রান্তরে শহীদ হন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন ও তার পরিবারের সদস্যরা। এই দিনেই মহান আল্লাহ তার আরশ, কুরসি, আসমান ও জমিন এবং প্রথম মানুষ হিসেবে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন। এছাড়াও নূহের প্লাবন, হযরত ইব্রাহিমের জন্ম ও নমরুদের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার লাভ, মাছের পেট থেকে হযরত ইউনুসের মুক্তি এবং হযরত ঈসার জন্মগ্রহণ সহ ইসলামের ইতিহাসে অসংখ্য ঘটনা ঘটে এই দিনে। পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে এবার বের হচ্ছে না তাজিয়া মিছিল। বঙ্গবন্ধু কেবল আওয়ামী লীগের নন, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতির জনকের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এই সময় উপস্থিত ছিলেন। মনে করে যে আমরা কি জাতির পিতাকে মেনে নিয়ে আমরা কি আওয়ামী লীগ হয়ে গেলাম? আমরা আওয়ামী লীগ হই না। আমরা ওনাকে আওয়ামী লীগ থেকে উঠে নিয়ে ওনাকে আমাদের সামনে আমাদের পথ নির্দেশিকা হিসাবে ধরে নিয়েছি এবং ওনাকে আমরা আমাদের রাজনৈতিক, যখন আমরা জনগণের যে রাজনীতি করব সেই রাজনীতিকে ওনাকে আমরা উদাহরণ হিসাবে নেব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশাদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় 3 সাক্ষীকে 4 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। কক্সবাজার জেলা কারাগার থেকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর সাক্ষীদের র্যাবের একটি দল তাদের হেফাজতে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকামেল হোসেন। রিমান্ডে নেওয়া 3 আসামি হলেন টেকনাফ মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস। গত 25 আগস্ট তদন্ত কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারা। এর আগে 20 আগস্ট প্রথম দফায় তাদের 7 দিনের রিমান্ড শেষ হয়। অপহরণের 3 দিনের পর সাভারের আশুলিয়ার ওমর আলী নামে 8 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী আনিসুর রহমানকে আটক করা হয়। পুলিশ জানায় আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক নুরুল ইসলাম। কদিন আগে সেখানে রুম ভাড়া নেয় আনিসুর রহমান। গত 27 আগস্ট আনিসুর নুরুল ইসলামের ছেলে ওমর আলীকে খেলনা কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করে এবং মুঠোফোনে পরিবারের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আশুলিয়া থানায় জানালে তাকে উদ্ধারে নামে পুলিশ। টাকা দেওয়ার কৌশল করে রাতে উত্তরার আবদুল্লাপুর থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পার্টেক্স খেলার খবর। টাইব্রেকারে 5-4 গোলে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র ছিল। শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আর্সেনালের রক্ষণে চাপ দিতে থাকে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, কিন্তু 12 মিনিটে আবামিয়াং দারুণ এক শটে আর্সেনালকে এগিয়ে দেন। 73 মিনিটে মিনামিনো সমতায় ফিরে লিভারপুল শিবিরে স্বস্তি আনেন। বাকি সময়ে গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। স্পট কিকে আর্সেনালের সবাই গোল করলেও লিভারপুলের ব্রিস্টারের শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়, তাতেই শিরোপা উৎসবে মাতে আর্সেনাল। প্রথম সেট হেরেও সিনসিনাটির ওয়েস্টার্ন ও সাউদার্ন টেনিসে শিরোপা জেতেন বিশ্বের 1 নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ। ফাইনালে এই সার্ভ তারকা কানাডার মিলোস রাওনিককে হারান 1-6, 6-3 এবং 6-4 গেমে। এই জয়ে 2020 সালে অপরাজেয় থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন জকোভিচ। এতে করে একমাত্র খেলোয়াড় হিসেবে কেরিয়ারে গোল্ডেন মাস্টার্স খ্যাত 9টি প্রতিযোগিতার সবকটি জয়ের কৃতিত্ব দেখালেন তিনি। আর ইউএস ওপেনের প্রস্তুতিটা ভালোই হলো সার্ভ তারকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ,
4000 অভিযোগের বিপরীতে তদন্ত কর্মকর্তা মাত্র 10 জন, দুটি ট্রাইব্যুনালের মধ্যে নিষ্ক্রিয় একটি, দীর্ঘ সূত্রিতার সংখ্যা। প্রবাসী কর্মীদের করোনার নমুনা পরীক্ষায় ফি 1500 নির্ধারণ অনৈতিক, মন্তব্য প্রবাসী কল্যাণমন্ত্রীর, 200 টাকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ। পালা বদলের হাওয়া বিএনপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের মূল নেতৃত্বে নীতি নির্ধারকদের দ্বিতীয় প্রজন্ম। এবং আজ পবিত্র আশুরা, করোনার কারণে বের হচ্ছে না তাজিয়া মিছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।